কয়েকটা যুবক চায়ের দোকানে বসে আছে আড্ডা দিচ্ছে কিছু কিছু যুবক দেখবেন খুব বদমাইশ খুব বখাটে এরকম যুবক আমাদের এলাকায় আছে না নাই এলাকা না এলাকা খুব ভালো অন্য এলাকার কথা বলছি আগে তো যাই হোক তারা বসে আছে আড্ডা দিচ্ছে একসঙ্গে বসে দেখেন কোরআনটা কত সুন্দর কোরআনটা বুঝলে মানুষকে কতভাবেই পরিবর্তন করা যায় দ্যাটস মাই মেসেজ তো একটা মেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে সুন্দরী মেয়ে বোরকা ছাড়া না বোরকা পরে যাচ্ছে আর কি সুন্দর বোরকা পরিহিতা মেয়ে তো হঠাৎ করে একটা বখাটে যুবক আরেকজনকে বলছে একজন আরেকজনকে বলছে তুই যদি এই মেয়ের নাম্বার আমাকে নিয়ে দিতে পারিস তোকে আজকে রেস্টুরেন্টে গিয়ে ট্রিট দিব এক বন্ধু আরেক বন্ধুকে ট্রিট দেওয়ার একটা অফার করছে যদি নাম্বার নিতে পারে তো বন্ধুরও জোশ বেশি এরকম চ্যালেঞ্জ মাঝে মাঝে করে না ছেলেপেলেরা আরে বাপ নাম্বার নিতে হবে তোর খাওয়াবো ওইটা খাওয়াবো কত রকম কথা তো ছেলে রাজি বলছে ঠিক আছে নাম্বার আমি আনবো তুই আমার কী খাওয়াবি বল বলছে তোকে গ্রিল খাওয়াবো যা কী খাওয়াবো গ্রিল ঠিক আছে দ্য ডিল ইজ ফাইনাল তো ছেলেটা দৌড় দিয়ে গেছে মানে বোরকাওয়ালি মেয়ের কাছে ইসলামের আদর্শ যেই মেয়ে রাখে মনে রাখবেন তাদেরকে দেখলেই মানুষের চক্ষুটা শীতল হয়ে যায় সুবহানাল্লাহ পড়লেন না এটা ইসলামের সৌন্দর্যতা তো ছেলেটা তো বখাটে ছেলে তো দৌড় দিয়ে গেছে মেয়েটার কাছে গিয়ে বলছে যে আপনার কাছে আমি একটা পারপাসে এসেছি আমি কি আপনার নাম্বারটা পেতে পারি নাম্বারটা দেওয়া যাবে মেয়েটা বলছে যে বুদ্ধিমান তো যেহেতু যারাই কোরআন পড়ে তারাই বুদ্ধিমান তারাই বুদ্ধিমতী ঠিক কিনা বলা তারাই সত্যিকার অর্থের বুদ্ধিমান মানুষ সে বলছে আমার নাম্বার হচ্ছে ১৮ ১২ ২৪ ৩০ যুবক কয় এটা আমার কি ফোন নাম্বার ১৮ ১২ ২৪ ৩০ ০১৭ও নাই ০১৯ও নাই ০১৮ও নাই ০১৬ও নাই হোয়াট ইজ দিস নাম্বার এটার মিনিংটা কি বলে যে যদি এর মিনিংটা বুঝতে চান বাসায় গিয়ে কোরআন খুলবে সুবহানাল্লাহ পড়লে না আর একটু জোরে বলে না সুবহানাল্লাহ বাসায় গিয়ে কোরআনটা একটু খুলবে যুবক এই কথা শুনে বলছে যে কোরআন খুলবো মানে বলছে যে কোরআনে ১৮ পারা ১২ নম্বর পৃষ্ঠা ২৪ নম্বর সুরার ৩০ নম্বর আয়াত আপনি পড়বেন সুবহানাল্লাহ পড়লেন না যুবকটা মুখটা মলিন করে বন্ধুর কাছে ফিরে আসছে বন্ধু কয় কী ব্যাপার ওয়ার ইজ দ্য নাম্বার কই ওটা ভাব মারিস তাই না নাম্বার কই বলে বন্ধু নাম্বার পাই নাই তবে একটা কোড পাইছি ১৮ ১২ ২৪ ৩০ আই হ্যাভ টু রিসার্চ আমাকে এখন খুঁজতে হবে যে কোথায় এটা আছে কোরআন খুলে দেখতে পাচ্ছে ১৮ পারার ১২ নম্বর পৃষ্ঠা ২৪ নম্বর সুরার ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন বিলিভার্সদেরকে অ্যাড্রেস করে কুল লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া ইউ হু বিলিভ ডাউন ইওর ওয়াইস হে বিশ্বাসে তোমরা তোমাদের চোখকে নত করে রাখো তোমাদের চোখটা নামিয়ে রাখো ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম যে ব্যক্তি যে মুমিন বান্দার চোখ নামিয়ে রাখে লজ্জাস্থানের হেফাজত করে তারাই হচ্ছে সবচাইতে পুত পবিত্র বান্দা বান্দি সুবহানাল্লাহ পড়লে না যুবকের এই মেসেজটা পড়ে পরিপূর্ণ মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে গেছে এবং সে হেদায়েতের পথে ফিরে এসেছে সুবহানাল্লাহ দ্যাটস মাই মেসেজ কোরআন যদি কেউ ভালো করে বোঝে কোরআনের অর্থ যদি কেউ অনুধাবন করতে পারে পৃথিবীর কোনো প্রান্তে কোনো মানুষ তাকে কোনোভাবেই আটকে রাখতে পারবে এই জন্য প্রিয় ভাইরা রমজান মাসে কোরআনটা কতটুকু বুঝতে পেরেছেন কতটুকু বোঝা উচিত ছিল আপনি কি বুঝতে পেরেছেন কি না এটা নিয়ে একটু সকলে ভাবা ট্রাই করবেন তো ইনশাআল্লাহ জোরে বলেন নামটা কি খুবই খুবই সংক্ষেপে বলছি অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি কথা এতেকাব শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা কি করা অবস্থান করা ইসলামিক পরিভাষায় এতেকাব বলা হয় মসজিদে আল্লাহর ঘরে এবাদতের জন্য অবস্থান করা শেষ দশকে
এটাকে ইসলামিক পরিভাষায় বলা হয় ইতিকাফ, বলা হয় কি ইতিকাফ। সহিহ মুসলিম এবং বুখারীর বর্ণনা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে যতদিন উনি বেঁচে ছিলেন কোনোদিন ইতিকাফ মিস করেন না। সুবহানাল্লাহ, পড়েন, কোনোদিন উনি মিস করেন না, কিন্তু আমরা কোনোদিন করি নাই। কথা বুঝলেন কি ধাঁচটা? উনি কোনোদিন মিস করেন নাই আর আমরা কোনোদিন করি নাই। এটাই হচ্ছে আমাদের এবং রসুলের মাঝে পার্থক্য। ট্রাই করতে হবে যতটুকু পারা যায়, অবসর সময়ে চেষ্টা করবেন শেষ দশকে এতেকাফে বসার, ইনশা মাশা। কয়েকটি লাভ আছে এতেকাফে বসে। এক নম্বর লাভ হচ্ছে, যতক্ষণ থাকবেন এতেকাফের ভেতরে আপনি ঘুমাইলেও সব খাইলেও সব। এত আস্তে মরা মুসল্লি জোরে কর না সুবহানাল্লাহ। খাইলেও সব, ঘুমাইলেও কি লাভ কম না বেশি? অনেক বেশি রে ভাই, ঘুমাইলেও সব পাই, তাহলে কত সহজ ইসলাম, সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে এতেকাফ। ইভেন আরেকটা লাভ আছে, সেটা হচ্ছে এতেকাফে থাকলে শবে কদর যে রাত্রিটা আছে এটা আপনার মিস হবে না, সুবহানাল্লাহ পড়েন। শবে কদর এটা আপনার এতেকাফে থাকলে মিস হবে, কারণ আপনি আসছেন তো আপনার পারপাসই হচ্ছে ইবাদত করা। আর যদি আপনি এতেকাফ বাদ দিয়ে আমি এবং আপনি উভয়ে, যখন কোনো অপরাধ আমি বলবো আমরা উভয়ে সামিল, আমি একতরফা কখনো বলতে পারবো না। তো আমরা যখন এতেকাফ বাদ দিয়ে বাসায় থাকি, এই যে বাবাজি আছে না, নাই আছে, সারা রাত গুতাইবেন খালি ফেসবুক ইউটিউব, কোথায় কোন ভিডিও আপলোড হইলো সারাদিন এগুলোই। তো যাই হোক, এই এতেকাফে থাকলে শবে কদর মিস হবে না, ইনশা মাশাল। আরেকটা লাভ আছে, সেটা হচ্ছে তুলনামূলক আপনার দিনটা ভালো কাটবে। তুলনামূলক কি কাটবে? দিনটা ভালো কাটবে, কারণ এতেকাফের বাহিরে মানে আপনি বাসায়, বাসায় মানে আপনি স্বাধীন। বাসায় মানে কি? স্বাধীন, একবার এদিকে যাবেন একবার ওই দিকে। টোটো কোম্পানি, কি কোম্পানি? টোটো কোম্পানি। টোটো কোম্পানির ম্যানেজার যে হবে তার কি ইবাদত বলতে কিছু থাকবে? থাকবেই না। এই জন্য সকলেই আমরা চেষ্টা করবো এতেকাফে বসার জন্য। জোরে বলেন ইনশা মাশাল। এতেকাফ বসবেন হচ্ছে বিশে রমাজানের সূর্যাস্তের পূর্বে বসবেন, এবং এতেকাফ শেষ হবে ঠিক তখন ঈদের চাঁদ উঠবে, ঈদের চাঁদ উঠবে যখন। আর এতেকাফ অবস্থায় অনর্থক কথা বলতে পারবেন না, বাহিরে বের হতে পারবেন না, এবং অত্যন্ত প্রয়োজন ছাড়া, মানে যেখানে আপনি একদম বাধ্য, এরকম কোনো কাজ ছাড়া অন্য কোনো অহেতুক অন্য কাজ করা যাবে মাশাল। আল্লাহ যেন আমাদেরকে এতেকাফ করার তৌফিক দান করে জবান খুলে পড়ুন, আমিন।